হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের কাছে মেহেন্দ্রা এক্সউইবি থ্রি হান্ড্রেড এসছে তো মেহেন্দ্রা এক্স ইউ থ্রি হান্ড্রেডের ব্যাটারি চেঞ্জ করতে হবে কারণ তার সেন্টার লকে কোনো কাজ করছে না প্লাস চাবি সুইচেও আমি টাচ করছি তো কোনো কাজ করছে না তো চাবি সুইচে কোনো কাজ না করলে পরে ভয় খাওয়ার কোনো কারণ নেই চাবিটা কি এখানে সুইজে এখানে নিয়ে এসে টিপলে অটোমেটিক বোর্ড অন হয়ে যাবে প্লাস স্টার্ট হয়ে যাবে এতে কোনো ভয় করার ব্যাপার নেই তো এটা তো পার্মানেন্ট সলিউশন নয় পার্মানেন্ট সলিউশন করতে গেলে রিমোটের ব্যাটারি চেঞ্জ করতে হবে রিমোটের ব্যাটারি চেঞ্জ করলে সেন্টার লকটাও হবে প্লাস এটা আমার দূরে থাকলেও এখান দিয়ে আমি অপারেট করতে পারবো মিটার তো দেখে নিই এর কি করে ব্যাটারি চেঞ্জ করতে হবে কী ব্যাটারি এটা হচ্ছে এটা হচ্ছে স্মার্ট কি তো এর ব্যাটারি রিপ্লেস করতে গেলে প্রথমে এই বাথরুমটা দাপতে হবে তো এটা খুলে গেল খুলে যাওয়ার পরে যে এই সার্কেলটা দেখছেন আপনারা এই সার্কেলটা হাত দিয়ে খুলতে হবে হাত দিয়ে হয়ে প্রেস করলে খুলে যাবে যেটা জিনিসটা খুলে গেল আর এটা যদি হাত দিয়ে প্রেস না করে স্কুটা ভোল্ট এর থিটনেসটা নষ্ট হয়ে যাবে এগুলো স্ক্র্যাচ পড়ে যাবে দেখতে অনেকটা বাজে লাগবে তো সেই জন্য আপনারা এটা সবসময় হাত দিয়ে প্রেস করলে একটু বেশি প্রেস লাগবে কিন্তু প্রেস করলে খুলে যাবে তো খোলার পরে ব্যাটারিটা দেখতে হবে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা হচ্ছে আমাদের ব্যাটারিটা আছে তিন বোল্টে তো এর তিন বোল্টে ব্যাটারি যে কোনো দোকানে পেয়ে যাবে প্লাস ঘড়ির দোকানেও পাওয়া যাবে তো ঘড়ির দোকান থেকেও পার্চেস করতে পারেন আপনি এটা খুলতে গেলে এই জিনিসটা হাতের নোখ থাকলে পরে খুব ভালো হয় এই জিনিসটা নোখ ভরে এইভাবে তুলতে হবে তাহলে বেরিয়ে গেল আর পজিটিভ সিম্বলটা সবসময় উপরে থাকবে তো নতুন ব্যাটারি একটা নিয়ে আসি তো এটা পুরন ব্যাটারি আর এটা নতুন ব্যাটারি তো নতুন ব্যাটারিটা লাগিয়ে আমরা দেখি স্টার্ট গাড়ি হচ্ছে কি হচ্ছে না তো আর কথা বলার ছিল যে অনেকভাবে যে রিমোটের ব্যাটারি না থাকলে গাড়ি স্টার্ট হয় না তো এটা পুরোটাই ভুল কিভাবে স্টার্ট হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা রিমোটের ব্যাটারি লাগানো নেই ব্যাটারি আমার হাতে তো রিমোটটাকে আমি সোজা ইগনিশন সুইচে ওখানে নিয়ে যাব নিয়ে গিয়ে ক্লাচ ধরে টোটালটা প্রেস করব গাড়িটা অটোমেটিক অটোমেটিক গাড়িটা স্টার্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আবার টিপু আবার বন্ধ হয়ে যাবে তো এটা এই রকম করে কাছে নিয়ে গিয়ে স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে গাড়ি এতে কোনো আপনাদের অসুবিধা নেই ঠিক আছে তো ব্যাটারিটা এবার চেঞ্জ করে নি তো ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি তো পাপার ঢাকনাটা লাগাতে হবে ঢাকনাটা লাগাতে গেলে এই সাইডটা ভাবে বসবে এই সাইডটা এদিকে বসলো আর যেটা মোটা থেটনেস এই সাইডটাই চাবিটা ঢুকে যায় ওই ফিগারে তো এটা ভাবে বসে পুস করলেই লেগে যাবে টোটালটাই কভার আপ হয়ে গেছে দেখুন টোটালটাই কভার আপ হয়ে গেছে আর সব সময় এই জিনিসটা প্রেস করেই চাবিটা লক করতে হবে বা আনলক করতে হবে এই জিনিসটা প্রেস না করে লক করতে গেলে চাবিটা ভেঙে যাবে তো এই চাবিটা দিয়েছে শুধুমাত্র বাইরের গেট খোলার জন্য তাছাড়া ভেতরে এর কোনো কাজ নেই কোনো মূল্যও নেই ঠিক আছে বন্ধুরা তো এবার দেখে নি সেন্টার লক হচ্ছে কি না সেন্টার লক হচ্ছে সেন্টার লক আনলক লক দুটোই হচ্ছে তো মিটারে স্টার্ট হচ্ছে না দেখে নিই চাবি আমার হাতে এটা ইগনিশন সুইচ গাড়ি স্টার্ট হচ্ছে গাড়ি স্টার্ট বন্ধও হয়ে গেলো তো তার মানে আমার ব্যাটারি চেঞ্জ করলে এই দুটো প্রবলেম সলিউশন হয়ে গেল তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন